वेलकम टू ट्रांसपोर्ट एंड ट्रैवल एनालिसिस बीटी। आज আমরা কথা বলবো দেশের মধ্যে ঢাকা হতে কক্সবাজার রুটে চলাচলকৃত জনপ্রিয় পাঁচটি বাস কোম্পানির নাম, ভাড়া ও কাউন্টার সংক্রান্ত তথ্যাবলী। যদিও আমরা এর আগে ঢাকা কক্সবাজার রুটের বাসগুলোর ভাড়া সংক্রান্ত তথ্যাবলী জানিয়েছিলাম, তবে মহামারী কোভিড-19 এর জন্য থাকা লকডাউনের পর গণপরিবহনে সাধারণ ভাড়ার সাথে 60% ভাড়া অতিরিক্ত ছিল। এই 60% ভাড়া মিলিয়ে মোট ভাড়া উল্লেখ করায় অনেকেই আমাদেরকে ভুল ইনফরমেশন দিয়েছি বলে আখ্যায়িত করেছিল। এরই জের ধরে আজ আবার ঢাকা কক্সবাজার রুটের ভাড়া সংক্রান্ত তথ্যাবলী নিয়ে হাজির হলাম আমরা। তো চলুন বেশি দেরি না করে এখনই শুরু করা যাক মূল ভিডিও। যেমনটি এর আগেও আমরা বলেছিলাম, ঢাকা হতে কক্সবাজার রুটে প্রায় শতাধিক কোম্পানির বাস চলাচল করে থাকে। এর মধ্যে আজ আমরা তুলে ধরছি এই রুটের জনপ্রিয় পাঁচটি বাস, কোচ, সার্ভিস ও ভাড়া সংক্রান্ত কথা। ঢাকা হতে কক্সবাজারের যাতায়াতের জন্য জনপ্রিয়তার শীর্ষে যে বাস কোচ কোম্পানিটির নাম আসে তার নাম হচ্ছে গ্রিন লাইন পরিবহন। গ্রিন লাইন পরিবহন তাদের ফ্লিটে থাকা ভলভো, স্ক্যানিয়া, মাল্টি এক্সেল, ডাবল ডেকার এবং স্লিপার কোচ বাসগুলো দিয়ে ঢাকা কক্সবাজার রুটে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। ভাড়া স্ক্যানিয়া ভলভো বিজনেস ক্লাস 1700 টাকা, স্ক্যানিয়া এবং ভলভো ইকোনমি ক্লাস 1250 টাকা, ডাবল ডেকার বিজনেস ক্লাস 2000 টাকা এবং স্লিপার কোচ 2500 টাকা। বাসগুলো ঢাকা রাজারবাগ, আরামবাগ, কল্যাণপুর, খালেকপাম, কুড়িল হয়ে কক্সবাজারে চলে যায়। অন্যদিকে ঢাকা কক্সবাজার রুটে সার্ভিস দিয়ে যাওয়া অন্যতম বাস সার্ভিস কোম্পানিটির নাম হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ। তাদের বহরে থাকা ভলভো RN RM2 এসি এবং হিনোয়ান যে নন এসি বাস দ্বারাই সার্ভিস দিয়ে যাচ্ছে তারা। ভাড়া RN ও ভলভো বিজনেস ক্লাস 2000 টাকা এবং হিনোয়ান যে নন এসি বাস 800 টাকা। তাদের কোম্পানির বাসগুলোতে ভ্রমণ করতে চাইলে আপনি ঢাকার গাবতলি, নদ্দা, আবদুল্লাহপুর, সায়দাবাদ কাউন্টার থেকে টিকিট কিনে ভ্রমণ করতে পারবেন। শ্যামলী এন্ডার ট্রাভেলস দেশের অতি পরিচিত এক পরিবহন কোম্পানি। ঢাকা কক্সবাজার রুটে যাত্রী সেবা দেওয়ার জন্য তারা তাদের ফ্লিটে থাকা স্ক্যানিয়া, হিউন্দাই ইউনিভার্স ও হিনোয়ান যে নন এসি বাস দিয়ে সার্ভিস দিচ্ছে, যেখানে হিউন্দাই বিজনেস ক্লাসের ভাড়া 1600 টাকা এবং হিনোয়ান যে নন এসি বাসের ভাড়া 800 টাকা। বাসগুলো ঢাকার গাবতলি, টেকনিক্যাল, কল্যাণপুর, সায়দাবাদ, নর্দা, বসুন্ধরা, আবদুল্লাহপুর হতে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকা হতে কক্সবাজার রুটে সার্ভিস দেওয়া বাসগুলোর মধ্যে অন্যরকম খ্যাতি লাভ করা বাস কোচ সার্ভিস সোহাগ পরিবহন। মূলত সুইডেন থেকে আমদানি করা স্ক্যানিয়া K410 এবং K360 বাস দিয়ে সার্ভিস দিয়ে যাওয়ার জন্য এবং স্টাফদের ব্যবহার, কাউন্টারের পরিবেশ সহ সব মিলিয়ে যাত্রীদের কাছে রেটিংস পাওয়ায় বেশ ভালো জনপ্রিয়তা লাভ করে তারা। তারা তাদের স্ক্যানিয়া K410, মাল্টি এক্সেল ও K360 বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে। ভাড়া 1700 টাকা। কাউন্টার রাজারবাগ, সায়দাবাদ, কমলাপুর, যাত্রাবাড়ি, টেকনিক্যাল, বসুন্ধরা ও আবদুল্লাহপুর। এনা ট্রান্সপোর্ট ঢাকা হতে কক্সবাজার রুটে বেশ সুনামের সাথে সার্ভিস দিয়ে যাওয়া এক অপারেটর। এই এনা ট্রান্সপোর্ট তাদের বহরে থাকা হিনোয়ান যে এসি, নন এসি বাস এবং হিউন্দাই বিজনেস ক্লাস এবং ইকোনমি ক্লাস বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে, যেখানে হিউন্দাই এর ভাড়া 1600 টাকা, হিনোয়ান যে এসি এর ভাড়া 1000 টাকা, হিনোয়ান যে নন এসি বাসের ভাড়া 800 টাকা। বাসগুলো ঢাকার মহাকালী টার্মিনাল ও গাবতলি টার্মিনাল হতে ছেড়ে যায়। তাছাড়াও কাউন্টার রয়েছে মহাকালী, আবদুল্লাহপুর, নর্দা, গাবতলি, টঙ্গিতে। তো এই ছিল আমাদের আজকের ঢাকা কক্সবাজার রুটের ভাড়া সংক্রান্ত আপডেট ভিডিও। ও ভুলে গেছিলাম, আপনি যদি অনলাইনে বাসের টিকিট কাটতে চান তাহলে আপনার জন্য রয়েছে সেলফ ওয়েব অ্যাপ। আপনারা চাইলে অ্যাপটি ডাউনলোড করে রেফার কোড দিয়ে সাইন আপ করে বাসের টিকিট কাটতে পারবেন। লিংক ও রেফারেল কোড আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটিতে থাকা ফুটেজ আমরা দেশের বাস প্ল্যানিং গ্রুপগুলো থেকে কালেক্ট করেছি। এরকম ট্রান্সপোর্ট রিলেটেড সকল তথ্যাবলী ও আপডেট জানার জন্য সর্বপ্রথম আমাদের পেজটিকে লাইক দিবেন এবং ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করবেন। তাছাড়াও ট্রান্সপোর্ট রিলেটেড সকল ইনফরমেশন এন্ড আপডেট জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ট্রান্সপোর্ট এন্ড ট্রাভেল অ্যানালাইসিস।